প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপস্ক্রিপ্ট সিরিজের দ্বিতীয় লেকচার ভিডিও টিউটোরিয়ালে। আশা করি প্রথম লেকচার ভিডিও টিউটোরিয়ালটি আপনারা দেখে নিয়েছেন, যারা দেখেননি অবশ্যই সেই ভিডিওটি দেখার পরেই এই ভিডিওতে আসতে হবে, আদারওয়াইজ অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন না। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করেছিলাম টাইপস্ক্রিপ্ট শেখার জন্য কী কী জানা প্রয়োজন, টাইপস্ক্রিপ্ট কী, এটি আমরা কেন শিখব, টাইপস্ক্রিপ্টের ভার্সন সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছিলাম এবং টাইপস্ক্রিপ্টের একটি এক্সাম্পল আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। তো যেমনটা বলেছিলাম, এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো কীভাবে টাইপস্ক্রিপ্ট শেখার জন্য এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, অর্থাৎ টাইপস্ক্রিপ্ট কোডিং করার জন্য কীভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে নোড। সো ডেফিনেটলি নোড ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। এখানে আমি দেখাবো না কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয়, কারণ এগুলো অলরেডি আমি আপনাদের দেখিয়েছি। তো আশা করি আপনারা নোট ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছেন। এবং টেক্সট এডিটর হিসেবে আমি ভিএস কোড ইউজ করব, ভিজুয়াল স্টুডিও কোড, যেমনটা অলরেডি অনেকগুলো ভিডিও সিরিজে আমি ব্যবহার করে আসছি ভিজুয়াল স্টুডিও কোড। টাইপস্ক্রিপ্ট ইনস্টল করার আসলে বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে, চাইলে গ্লোবালি আমরা করতে পারি npm install, দেন দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ জি, দেন টাইপস্ক্রিপ্ট, অথবা চাইলে এরকম করতে পারি লোকালি কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে করতে পারি npm install, এখানে হাইফেন হাইফেন সেভ হাইফেন ডেভ টাইপস্ক্রিপ্ট, এরকমও করতে পারি। ওকে, অ্যান্ড দেন আমরা চাইলে চেক করতে পারি যে টাইপস্ক্রিপ্ট আসলে ইনস্টল করা আছে কি না, এরকম টিএসসি লিখে টাইপস্ক্রিপ্ট কম্পাইলার আসলে এখানে যদি বলি, তো এই দেন এখানে হাইফেন হাইফেন ভার্সন লিখে দিলেই আমরা দেখতে পারবো যেটা অলরেডি ইনস্টল করা আছে কি না। ওকে, তো আমরা এই কাজগুলো প্র্যাকটিক্যালি করবো, তবে তার আগে আমরা দেখে নিতে চাই আসলে টাইপস্ক্রিপ্ট কীভাবে কাজ করে। তো আমরা যখন একটি ইন্ডেক্স ডট টিএস ফাইল অর্থাৎ টাইপস্ক্রিপ্ট ফাইল যখন আমরা তৈরি করি এবং সেখানে নর্মালি জাভাস্ক্রিপ্ট কোড লিখি, দেন টাইপস্ক্রিপ্টের যে জিনিসগুলো আমরা শিখবো সেগুলো অ্যাড করবো, অর্থাৎ একটি টাইপস্ক্রিপ্ট ফাইলকে সাধারণত কী করা হয়, এই টাইপস্ক্রিপ্ট কম্পাইলার কী করে, কম্পাইল করে এই ফাইলটাকে দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ডট জেএস ফাইলে কনভার্ট করে, অর্থাৎ টিএস ফাইলটাকে সে জেএস ফাইলে কনভার্ট করবে, এরকম হচ্ছে বিষয়টা। যে কোনো নাম দিতে পারেন, এখানে ইন্ডেক্স দিয়েছি আমি, ইট ডাজেন্ট মিন আপনাদের দিতে হবে, অন্য যে কোনো নাম দিতে পারবেন, বাট মেইন বিষয়টা হচ্ছে যখন আমরা একটা টাইপস্ক্রিপ্ট ফাইল নিয়ে কাজ করি অর্থাৎ টিএস ফাইল নিয়ে কাজ করি, সেটাকে কী করে এই ট্রান্সক্রিপ্ট কম্পাইলার, টাইপস্ক্রিপ্ট কম্পাইলার কী করে, কম্পাইল করে একটা জাভাস্ক্রিপ্ট ফাইলে রূপান্তর করে নেয়। ওকে, তো এই জিনিসগুলো আমরা পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যখন আমরা প্রোগ্রামিং করা শুরু করব টাইপস্ক্রিপ্ট নিয়ে তখন বিষয়গুলো বুঝতে পারবো। এই ভিডিও টিউটোরিয়ালে জাস্ট আমরা মেক শিওর করে নিচ্ছি যে আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করা আছে কিনা। ওকে, তো আমি প্র্যাকটিক্যালি জিনিসগুলো চেক করে নিই যে কীভাবে এই কাজগুলো করতে হয়, কীভাবে টাইপস্ক্রিপ্ট সেট আপ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। তো দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোডে চলে এসেছি, আমি এটাকে আরেকটু উপরে নিয়ে নিব টার্মিনালটা। আপনারা টার্মিনালটা মেক শিওর ওপেন করে নেবেন, এখান থেকে চাইলে টার্মিনাল ওপেন করে নিতে পারেন, নিউ টার্মিনাল, রাইট। তো দেখতে পাচ্ছেন এখানে টাইপস্ক্রিপ্ট টিউটোরিয়াল নামে আমি একটি ফোল্ডার তৈরি করেছি, আপনারা যে কোনো নামে ফোল্ডার তৈরি করতে পারেন। আমি রিডমি ডট এমডি ফাইল তৈরি করেছি, আপনাদের এই ফাইলটি তৈরি করার কোনো দরকার নেই। আমার এই ফাইল তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমি টাইপস্ক্রিপ্টে এখানে যা যা থিওরিটিক্যাল জিনিস আছে বা কোড আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে এই জিনিসগুলো এখানে লিখব, যেটা আপনারা আমার গিটহাব অ্যাকাউন্টে পাবেন, যেটা গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে বলেছিলাম। ওকে, ফাইন। তো এই ফাইলটা আপনাদের লেখার কোনো দরকার নেই, কোনো কিছু লেখার দরকার নেই এই মুহূর্তে, জাস্ট আমরা কী করবো টাইপস্ক্রিপ্টকে ইনস্টল করবো। তো যেমনটা বলেছিলাম, প্রথমে আমরা চেক করে নেব যে আমাদের নোড ইনস্টল করা হয়ে গেছে কিনা। আমি এটাকে আর একটু বড় করে নিচ্ছি, এতে করে আপনাদের দেখতে সুবিধা হবে হোপফুলি, রাইট। এবার এটাকে আমি এদিকে নিয়ে আসবো। ওকে, ফাইন, যথেষ্ট। এবার চলুন আমরা দেখে নিই যে নোড, দেন হাইফেন হাইফেন ভার্সন লিখে চেক করে নিচ্ছি যে নোড ইনস্টল করা আছে কিনা। দেখতে পাচ্ছেন পারফেক্টলি এখানে নোডের ভার্সন দেখা যায়, দ্যাট মিনস এটা ইনস্টল করা আছে। ওকে, দেন চাইলে আমরা npmও চেক করে নিতে পারি, ডেফিনেটলি npmও ইনস্টল করা আছে যেহেতু নোড আমরা ইনস্টল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে npmএর ভার্সনটাও দেখাচ্ছে। ওকে, এবার চলুন আমরা দেখে নেই যে টাইপস্ক্রিপ্টের যেটা সেটা আসলে এখানে ইনস্টল করা আছে কিনা টাইপস্ক্রিপ্টটা। তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে অবশ্যই এখানে সেই ভার্সনটা দেখানোর কথা, যেই ভার্সনটা আমি নিয়ে কাজ করছি দেখতে পাচ্ছেন এখানে, বাট আপনাদের ডেফিনেটলি থাকবে না শুরুর দিকে, সেই জন্য আপনাদের এটা ইনস্টল করে নিতে হবে। এবং ইনস্টলের প্রসেস অলরেডি আপনারা দেখে নিয়েছেন, npm install, দেন আপনারা চাইলে গ্লোবালি ইনস্টল করতে পারেন এইখানে, সেক্ষেত্রে জি লিখে জাস্ট এখানে আপনাদের যেই কাজটা করতে হবে টাইপস্ক্রিপ্ট দিয়ে দিতে হবে। ওকে, npm install হাইফেন জি দেন টাইপস্ক্রিপ্ট দিয়ে দিতে হবে। ওকে, অ্যান্ড দেন আমরা যদি গ্লোবালি করতে চাই সেটা কীরকম ছিল, সেটা এরকম ছিল যে সেভ অ্যান্ড এখানে হাইফেন হাইফেন সেভ দেন হাইফেন ডেভ দিতে হবে। ওকে, এরকম আমরা টাইপস্ক্রিপ্টটাকে ইনস্টল করে নিতে পারি। তো এই প্রজেক্টের জন্য আমি টাইপস্ক্রিপ্টকে লোকালি ইনস্টল করব। তো সবার শুরুতেই যেটা করতে হবে, npmকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে, npm ইনিশিয়ালাইজ হাইফেন ওয়াই দেওয়া মাত্রই কী হবে, আমাদের npmটা ইনিশিয়ালাইজ করা হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ ডট জেসন ফাইলটা চলে আসবে। দেন যে এই কাজটা করতে পারি npm install, অ্যান্ড দেন যেহেতু আমি এটা লোকালি ইনস্টল করতে যাচ্ছি সেভ
দেন হাইফেন ড্যাব দিব এবং সবার শেষে টাইপস্ক্রিপ্ট ডেফিনেটলি যেটা আমরা ইনস্টল করতে যাচ্ছি ওকে সো এখানে টাইপস্ক্রিপ্ট দিয়ে দিচ্ছি একটু সময় নেবে ডেফিনেটলি এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের টাইপস্ক্রিপ্ট ইনস্টল করা হয়ে যাবে এবার যদি প্যাকেজ ডট জেসনে চলে আসি তাহলে এইখানে দেখতে পারবো আমি এটা একটু নিচে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন প্যাকেজ ডট জেসন ফাইলটা এইখানে ডিপেন্ডেন্সি হিসেবে চলে আসবে এই যে ডিপেন্ডেন্সি ড্যাব ডিপেন্ডেন্সি হিসেবে চলেছে টাইপস্ক্রিপ্ট ওকে তো চলুন পরবর্তী ভিডিও টিউটোরিয়াল দেখে নেই কীভাবে আমাদের প্রথম টাইপস্ক্রিপ্ট প্রোগ্রাম লিখতে হয় সেটা আমরা শিখে নেই ওকে এই ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন